বাঁচাতে সাইফ সাইফ মেয়ে সারা খান বিপদে মেয়েকে এলেন বলিউডে অভিষেকের আগেই আদালতে হাজিরা দিতে হতে পারে তাকে প্রথম ছবি কেদারনাথ এর পরিচালক অভিষেক কাপুর সারার নামে মামলা করেছেন নায়িকার নামে আনা হয়েছে চুক্তিভঙ্গের অভিযোগ ক্যারিয়ারের শুরুতে এমন ঝামেলায় বিপর্যস্ত সারা মেয়ের এমন বিপদে বাবা চুপ করে বসে থাকতে কি পারেন সাইফ খান মেয়ে সারাকে রক্ষা করতে তাই এগিয়ে এসেছেন ছবির প্রযোজক এবং পরিচালকের সঙ্গে অর্থের লেনদেন নিয়ে গোল বাঁধায় কেদারনাথ নামে সেই শুটিং মাঝপথেই পথেই থেমে যায় এই সময়টা বেকার বসে না থেকে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন সারা নামে সেই পরিচালক রোহিত প্রযোজক বিপরীতে নায়ক হওয়ার কথা রণবীর সিং এর কিন্তু এরই মধ্যে অভিষেক কাপুর তার ছবির জন্য নতুন প্রযোজক জোগাড় করে ফেলেছেন মে থেকে জুলাই মাসের মধ্যে কেদারনাথের শুটিং শেষ হওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছেন তিনি যেমন ভাবা তেমন কাজ চলতি মাসে সারা আলীকে ডাক পাঠান অভিষেক কিন্তু তখন তিনি জানতে পারেন এই সময়টা সারা জন্য বরাদ্দ করে ফেলেছেন আর এতেই সারার উপর চটে গিয়ে মুম্বাইয়ের একটি আদালতে তার নামে চুক্তিভঙ্গের অভিযোগ জানান আর তার ছবির শুটিং সময় মতো শেষ না করলে সারাকে পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন মুম্বাইয়ের আদালত আগামী মঙ্গলবার সারাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু সাইফ চান্না তার মেয়ে ক্যারিয়ারের শুরুতেই এমন জটিলতায় পড়ুক সাইফ তার নিজে অভিষেক কাপুরের সঙ্গে কথা বলেছেন অভিষেকের কাছে তিনি অনুরোধ করেন বিষয়টি যেন আদালত পর্যন্ত না গড়ায় কারণ জেহর ও রোহিত সেটির সঙ্গে আলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজারও আহ্বান জানান তিনি তবে সাইফের কথায় অভিষেক সম্মত হয়েছেন কিনা তা জানা যায়নি